শুভ দুপুর বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করতে দেরি হলো। কিরে মারপিট লাগছে নাকি? এ রাম কোথায় হয়েছে? দেখ 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 কোথায়। মানে টোটোওয়ালা টোটোওয়ালায় তো বন্ধুরা, দেখো মাত্র ভিডিওটা শুরু করেছিলাম, এমন একটা ঝামেলা শুরু হলো। ঝামেলা কিছুই না, আজকে মানে টোটো যারা চালায় ওদের যে ইউনিয়নটা আছে তাদের মনে হয় আজকে কোনো একটা মিটিং ছিল, তো সেটার জন্য যাকে রাস্তায় পাচ্ছে কোনো টোটো তাকেই ওইভাবে নিয়ে যাচ্ছে, ধমকায়া গাড়ি পাংচার করে নিয়ে যায় মিটিং করবে। সেই আমি ভাবছিলাম মারপিট লাগছে, একটু ভিডিওটা করব, হলো না। যাক গে, মারপিটের দরকার নাই, সবাই ভালো থাক, সুস্থ থাক, এটাই বড় কথা। এই যে আমাদের রোহান, দেখা গেল না, টেনশন নাই, দেখা যায় নাই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে দেরি করে শুরু করলাম, ইচ্ছে করছে না ভিডিও করতে, তো ভাবলাম না করে রাখি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সম্পূর্ণ এটা তোমাদের ব্যাপার। ভালো লাগলে তোমাদের বলতে হবে না, তোমরা নিজে থেকেই করবে, তবু বলি, মনে করিয়ে দেই। তো এখনও রান্না হয় নাই, রান্নাটা করি, তারপর রান্না করবো কি, চলো দেখাই। রাহুল, মাছটা কি ধনে পাতা আলু বেগুন দিয়ে করবো নাকি সর্ষে বাটা দিয়ে করবো? বেগুনটা আজকে ভালো নাই, সর্ষা তো এই দেখো বন্ধুরা, এই যে মাছ রান্না করবো, যে মাছ বাটা মাছ, অর্ধেকটা করব এই যে আলু বেগুন দিয়ে, আর অর্ধেকটা এই যে সর্ষে বাটা দিয়ে। বন্ধুরা দেখো, মাছ ভেজে নিয়ে রাতুলের ঝোলটা বসিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে আলু সিদ্ধ করে একটা মাছ দিয়ে ওর ঝোলটা নামিয়ে নিলাম। তারপর দেখো আমাদের সবজিটাও বসিয়ে দিলাম, পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করবো, মাখা মাখা করে দুই রকমের মাছের ঝোল করবো। আর মাছটাতে মাছটা কিন্তু আমি খুব কড়া ভাজি নিই, হালকাই ভেজে নিয়েছিলাম, কারণ হালকা ভাজাই ভালো লাগে, বাটা মাছ
জন্ত মাছ। আর কি বলতো, একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে নিব। এখনের দিনে শীতকালে কিন্তু আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। আর অনেকদিন পরে আমাদের ঘরে বাটা মাছ হবে। আসলে কি বলতো, রাহুল রাতুল খায় না, তো রাতুলের কথা তো ছাড়ো, রাতুল তো খেতেই পারে না, কিন্তু রাহুল যে খাবে রাহুলও খেতে পারে না কাটার জন্য, তো ওর জন্যই বেশি আনা হয় না। কিন্তু আমি কিন্তু খেতে ভালোবাসি, কিন্তু ওই যে ঘরে দুইজন তার মধ্যে আবার দুই রকমের মাছ আসবে সেরকম তো একদম এলাহি ব্যাপার আমার নেই। তাই আমি ওরটা চিন্তা করে ও যেটা খেতে পারবে সেটাই বেশি আনা হয়। তো দেখো মাছের ঝোলও কিন্তু আমার কমপ্লিট, ধনে পাতা দিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে মানে স্কিপ করে করে রান্নাটা দেখাচ্ছি। তো এটা হয়ে গেলো, এখন আমি বাকি মাছটা দিয়ে মানে দুই রকম করছি, তো তো বাকি মাছটা দিয়ে এখন আমি সর্ষে বাটা দিয়ে করবো। তো সর্ষে বাটা দিয়ে যেটা করবো সেটা কিন্তু আমি আর দেখো কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, এতে কোনো পেঁয়াজ রসুন দেই নেই আমি। আমি এইভাবেই করি, কালো জিরা ফোড়ন দিয়ে তারপর তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে দিই, দিয়ে একটু জল দিয়ে হলুদ লবণ দিয়ে আগে জলটা জাল ওঠাই, তারপরে মাছটা দিয়ে দিই। মাছটাও যখন একটু দেখি জাল উঠে গেছে তারপরে আমি মানে সর্ষে বাটাটা দিয়ে দিব, দিয়ে হালকা আছে একটু জাল করে নিব। নেওয়ার পরে নামানোর আগে আগে একটু কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে রেখে দিই, তারপর যখন রেখে দিব তখন একটা ঢাকা দিয়ে রেখে দিব, তাহলে সেই মানে কাঁচা তেলের যে একটা ফ্লেভার আছে সেটা আর যায় না, ভালো লাগে খেতে, খুব দারুণ লাগে এটা। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ একদম, আমার তো খুবই ভালো লাগে। জানি না তোমরা কে কীভাবে এইটা করো, মানে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের পাতুরি, আমরা তো পাতুরিই বলি, ইলিশ মাছের পাতুরি যেভাবে হয় সেভাবেই, আমি কিন্তু ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করলে এইভাবেই করি। আর যদি ভাপা করি তাহলে তো ভাপার মতোই করে নিব। তো দেখো আমি কাঁচা তেলটা দিয়ে দিলাম এখন, আর দেখো বেশি একদমই কিন্তু জাল দিচ্ছি না, একদম হালকা আছে, মানে হিটারের সুইচটা অফ করে দিয়ে রেখেছি, এখন বেশি জাল দিবই না, তাহলে সর্ষেটা তিতো হয়ে যাবে। তো এখন আমার এটা কমপ্লিট, নামিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিব, খাওয়ার সময় নিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেরকম দেখতে লাগছে সেরকম কিন্তু খেতেও হয়েছিল, দারুণ দারুণ একদম। আর এদিকে দেখো এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, দুইটা রেসিপি আজকে খুব সুন্দর দারুণ হয়েছে আমার মনের মতো একদম। তো দেখে তোমাদের কীরকম লাগছে, নিশ্চয়ই ভালোই লাগছে। তো বন্ধুরা রান্না বান্না শেষ, রাতুলে খাওয়া শেষ, আমি এখন ভাত খাবো, খিদে পাইছে। তো রাহুল গেল এখন একটু কোথায় বন্ধুদের সাথে আড্ডা মারতে, মনে হয় সকাল থেকে বের হয় নাই, কালকে পরীক্ষা, তো আসলে পরে ভাতটা খাবো। আজকে একটু বাইরে পিছন সাইডে আসলাম, চলো একটা জিনিস দেখাই, কী বলো তো কুয়াশ গাছটা দেখাই। হ্যাঁ চলো, কুয়াশ গাছটা চাপা লাগছে কিসের সাথে দেখি তো, জায়গাটা আরও বড়ো করতে লাগবে, কিছু একটা দিতে লাগবে মনে হয়। গাছটা দেখো পাতাগুলা মানে কোঁকড়া কোঁকড়া হয়ে আছে, বড়ো হইতে পারতেছে না, মশা এটার ভিতরে না, ওর জন্যই এটাকে কিছু দিতে হবে, মানে দিতে হবে কি এদিকে ঘিরা টিরা ভালো করে ঘিরা মশা এটা খুলে দিতে হবে, পাতাগুলা বাড়তে পারতেছে না গাছটা। এই যে দেখো এখানে আস, তো এটাকে এখন মশাটা খুলে একটা জাঙা দিব, আর এই চারপাশ দিয়ে একটু বাঁশ দিয়ে লাগাই দিলে পরে গাছটা ঝলঝলা হয়ে বাড়বে। বাবা গো একটু বেরিয়েছি তাই কি মশা, তো বন্ধুরা এপাং অপাং ছাপাং কি নাটক শুরু করলাম আমি, এটা মাঝে মাঝে ভীমরতি ধরে আমাকে, ভিডিওটা কত মানে কীরকম করলে কতটা সুন্দর লাগতে পারে সবটাই চেষ্টা করি, কিন্তু সব কিছুই লাস্টে নেট ফল জিরো, কেউ ভিডিও দেখেই না তো বুঝবে কি করে যে ভিডিওটা কেমন আছে, দেখি তো আগে তো দেখতে হবে চ্যানেলে ঢুকতে হবে, কেউ দেখে না, যখনই দেখে যে নতুন চ্যানেলে ভিউজ বেশি না কেউ আর সেটাকে ক্লিক করে না, স্কিপ করে চলে যায়। আরে বন্ধুরা তোমরা আগে দেখো না একটু, ভিডিওটা দেখে দেখো, যদি ভালো না লাগে তারপরে তোমরা বলো,
যে এর থেকে ভালো ভিডিও দেও বা করো তাহলে দেখব, সেসব কিচ্ছু না। জানো কেউ কাউকে একটু হেল্প করতে চায় না কেন গো? যদিও আজকে আমি এই ধরনের কথাবার্তা বলতে চাই নাই, তবু ওই যে ভয়েস দিতে এসে বলেই ফেললাম। জানি তোমরা অনেকে হয়তো পছন্দ করো না, ওর জন্য হয়তো আমাকেও পছন্দ করো না, আমার ভিডিও পছন্দ করো না। তো যাক গে, বেশ অনেকটা হাঁপিয়ে গেছি একদম লাফিয়ে, অভ্যাসটা নাই না সেই কারণেই হাঁপাচ্ছি। তো বন্ধুরা, কোনো কিছু একা হয় না, সাথে একটা লোক লাগে তাহলে উৎসাহ পাওয়া যায় সব কিছুর। আমি এখানে থাকি একা, এমন পরিবেশে থাকি, হাঁপাচ্ছি, একটুখানি লাফিয়েছি তাই হাঁপাচ্ছি। তো এইগুলোর জন্য না লাগে হলো গ্রামের পরিবেশ, যেখানে খোলামেলা জায়গা, মাঠ ঘাট আছে, সেরকম পরিবেশ, তাহলে ব্লগ ভালো হয়, আকর্ষণীয় হয়, উৎসাহ পাওয়া যায়। এখানে একা একা তোমাদেরকে কী দেখাবো বলো তো? আমি থাকি একা, এখন তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রথম প্রথম যে আমি থাকতাম না এখানে, আমার নিজেরই ভালো লাগতো না। দুপুর পর্যন্ত লোক থাকে, সবাই কাজ টাজ করে, আর সবার কাজ শেষ হয়ে গেলে সবাই চলে যায়, তারপর আমি একা হয়ে যাই। তারপরে সময়টা আমি একা যেভাবে খুশি সেভাবে কাটাই। আর দেখো, আমি বাইরে কথা বললে মানে এক নাগারে ক্যামেরার দিকে তাকাইয়ে থাকি না, এদিক সেদিক শুধু দেখি। এটা আসলে শুধু আমি ভিডিও করছি বলে কে দেখছে কে শুনছে সেটার জন্য না, আসলে আমার অভ্যাসটা এরকম, বাইরে আসলে পরে শুধু এদিক ওদিক ঘুরে তাকাই, একা থাকলেও সেই কারণেই অভ্যাসটা, ক্যামেরার দিকে নজরটা কম থাকে। তো হাতটা ব্যথা হয়ে গেল, দেখো দাঁড়াও একটু পরে আসি। তো চলো, এখন আমি ভাত খাই, খিদা পাইছে, ভাতটাত খেয়ে তারপরে যদি দেখি ভিডিওটা কমপ্লিট হয় নাই, ছোটো আছে, তো সন্ধ্যার পরে আসবো, তা না হলে এখন বলতে পারছি না কিছু। তো এখন খেয়ে নিই, আর রান্নাগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্ট করে বলবে। বন্ধুরা দেখো, যে ভাত নিয়ে বসে গেলাম, এই হলো সর্ষে বাটা পাতুরি, আর এই হলো মাছের ঝোলটা, হালকা পাতলা করেছি, বেশি মানে ঝোল দিই নি। আমার তো সর্ষে বাটাটাই দারুণ লাগছে, আর এটা গরম ভাতে দারুণ লাগে। তো আজকে এই দুইটাই রান্না করেছি, তো চলো খেয়ে নিই। এখন খেয়ে নিয়ে পরে আবার আসি, দেখি কখন আসি। আজকে বেগুনটা বেশি ভালো ছিল না বন্ধুরা, বেগুনটা পুরা খেলাম, অর্ধেকটা বেগুন সিদ্ধ হয় নাই, তাই না? ঝোলটা খেতে অসাধারণ হয়েছে। শীতের দিনে আলু বেগুন দিয়ে আর হলো ধনে পাতা দিয়ে মাছের ঝোল দারুণ লাগে। এটা চিকন বেগুন আনলে ভালো হতো, আজকে বেগুনটা ভালো ছিল না। অনেকদিন পর বাটা মাছ খাচ্ছি, আমার ছেলের জন্য খেতে পারি না, আমার ছেলে খেতে পারে না কাটার জন্য। তো বন্ধুরা, ভেবেছিলাম সন্ধ্যার সময় আসবো তোমাদের সামনে, তো আর আসা হলো না, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি, ভালো থেকো।